हरे कृष्ण नमो पदाये कृष्ण पृष्ठा भूतले श्रीमते स्वामी स्वामीनितिना नमस्ते सरस्वतीदेव गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी श्री श्रीकृष्ण चैतन्य प्रभुनितानंद्रीअद्वत गाधर श्रीवाषादक्तबंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे राम। <coughs> हरे हरे कृष्ण श्री श्री जगन्नाथ बलदेव महारानी की जय जगन्नाथ स्नान यात्रा की जय गौर प्रेमानंदे हरि बोल आज জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব স্নানযাত্রা মানে স্নান করানোর উৎসব এটি এটি জগন্নাথের জন্মদিনও বটে তোমরা সকলে জানো যে কিভাবে ভগবান আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন দারু দারু রূপে রাজা পরমেশ্বর ভগবানকে দর্শন করতে চেয়েছিলেন সেটা কথা ভগবান শুধুমাত্র ধ্যানের মাধ্যমে দর্শন দিতেন বিভিন্ন যুগে ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হন সত্য যুগে ভগবানকে দেখা যেত ধ্যানের মাধ্যমে ত্রেতা যুগে ভগবান আবির্ভূত হতেন যজ্ঞের মাধ্যমে দাপট যুগে ভগবান প্রকাশিত হতেন অর্চা রূপে সত্য যুগে ইন্দ ইন্দ্রদুম্ন রাজা পরমেশ্বর ভগবানকে দর্শন করতে চাইলেন তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন একদিন তিনি জানতে পারলেন যে একজন একজন ব্যক্তি এসে তাকে বললেন যে পরমেশ্বর ভগবান নীলমাধব রূপে আবির্ভূত হয়েছেন লবণ সমুদ্রের তীরে একটি রূপ শিখরে নীলাদ্রি শিখরে নীল পর্বত এইভাবে তিনি খবর পেলেন কিন্তু কোথায় সেই জায়গাটি তিনি জানতে পারেননি নীলমাধব রূপে ভগবান আবির্ভূত হয়েছেন এই কথা বলে সেই সেই ব্যক্তিটি অদৃশ্য হয়ে গেল তাই পরমেশ্বর ভগবানের খোঁজে খোঁজে তিনি তার তার ব্রাহ্মণ ভক্তদের তিনি পাঠালেন তারা সকলেই ফিরে এলো শুধুমাত্র বিদ্যাপতি ছাড়া ইতিমধ্যে নীলমাধবের খোঁজে বিদ্যাপতি অত্যন্ত ক্লিষ্ট এবং ক্ষুধার্ত হয়ে তিনি শবরদের গ্রামে প্রবেশ করলেন শবররা হচ্ছে শিকারী তারা সাধারণত বনের কাছে বাস করে এই বৈদিক সমাজে অন্তচুরা যারা শূদ্রাধম শূদ্রের চেয়ে নিচে তারা তারা শহর বা গ্রামে বাস করার সুযোগ পেত না তাই তারা বাইরে গ্রামের বাইরে বাস করত এবং সাধারণত এবং ব্রাহ্মণদের সাধারণত কোনো শবরদের সঙ্গে কোনো কাজ থাকতো না কিন্তু যেহেতু তিনি অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিলেন তাই তিনি সেখানে প্রবেশ করলেন যখন তিনি একটি গৃহে গিয়ে প্রস্তাব করলেন কিছু খাবার তখন একটি মেয়ে বেরিয়ে এলো ব্রাহ্মণ আগন্তুককে দেখে অতিথিকে দেখে সেই মেয়েটি তাকে খুব ভালোভাবে আদর আপ্যায়ন করলেন মেয়েটি বলল যে তার বাবা হচ্ছে এই শবরদের রাজা তিনি হচ্ছেন শবর রাজ তার নাম বিশ্বাবস এবং তিনি হচ্ছেন এই মেয়েটি হচ্ছে তার কন্যা তার বাবা বিশেষ কাজে গেছেন এখনই এসে যাবেন আপনি একটু অপেক্ষা করুন যখন বিশ্বাবসু ফিরে এলেন তিনি দেখলেন যে তিনি অত্যন্ত আনন্দিত হলেন যে একজন ব্রাহ্মণ অতিথি তার গৃহে এসেছেন এটা মানে অভাবনীয় ব্যাপার সাধারণ তাই তিনি অত্যন্ত আনন্দিত হলেন তিনি তিনি তাকে বললেন যে আপনি একটু বিশ্রাম নিন আপনাকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছে এবং সেই ব্রাহ্মণ বিদ্যাপতি সেটি মেনে নিল এবং সেইখানে থাকাকালীন সেই ওই ললিতার সঙ্গে তার বিবাহ হয় বিশ্বাবসুর কন্যা তার সাথে বিদ্যাপতি দেখেছিল যে বিশ্বাবসু রোজ রাত্রিতে বেরিয়ে যান এবং ভোরবেলা যখন ফিরে আসেন তখন তার গায়ে অত্যন্ত সুগন্ধ তিনি তখন ললিতাকে জিজ্ঞাসা করলেন তোমার বাবা কোথায় যায় ললিতা বলল যে আমার বাবা মন্দিরে যায় ভগবানের অর্চনা করার জন্য পূজা করার জন্য সেই কথা জেনেই নীলমাধবের পূজা করতে করে জেনেই বিদ্যাপতি সঙ্গে সঙ্গে চমকে উঠলে নীলমাধব তুমি তুমি কি তাকে বলবে আমাকে তার সঙ্গে নিয়ে যেতে তাকে দর্শন করতে চাই আমি ললিতা বলল আমার বাবা অত্যন্ত গোপন রেখেছেন এই বিষয়টি তিনি কাউকে বলতে চান না তিনি কাউকে বলতে চান না যে তিনি তার পূজা করেন তো বিদ্যাপতি বিদ্যাপতি তাকে বোঝালো যে দেখো তোমার আর আমার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকা উচিত নয় তো তুমি দয়া করে তোমার বাবাকে বলো যখন বিশ্ববসুদ জানলো যে ললিতা বিদ্যাপতিকে বলেছে যে সে নীলমাধবের পূজা করতে চায় সে তখন অত্যন্ত চিন্তিত হয়ে গেল কারণ সেই সময় অব্রাহ্মণ কেউ ভগবানের অর্চনা করতে পারতো না সে অত্যন্ত গোপনে সেই কাজটি সেই জন্য করছিল যাতে কেউ জানতে না পারে কিন্তু ললিতা তাকে রাজি করালো যে বাবা সে তোমার জামাই তো বিশ্বা বসু মেয়ের পেড়াপিড়িতে জামাইকে নিয়ে সেখানে নীল মাধবের কাছে নিয়ে যেতে রাজি হলেন কিন্তু যাওয়ার আগে বিদ্যাপতি বললেন বিদ্যাপতি তার স্ত্রীকে বললেন যে আমাকে কিছু সর্ষের দানা দাও সর্ষে নিয়ে কি করবে তাহলে আমার সর্ষের দরকার ভগবানের অর্চনার জন্য। বিশ্বাবসু একটা শর্ত করেছিল যে সে তাকে বিদ্যাপতিকে নিয়ে যাবে নীলমাধবের কাছে কিন্তু তার চোখ বেঁধে তাকে নিয়ে যাবে তো বিদ্যাপতি সেটা মেনে নিয়েছিল তো। যখন তাকে চোখ বেঁধে সেই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল সেই পথে সেই সর্ষের দানাগুলো সে ছড়াতে ছড়াতে গিয়েছিল এবং তারপরে তিনি গিয়ে দেখলেন যে যখন তাকে তার কাছে নিয়ে গেল যখন তার চোখ খোলা হলো তারপরে বিশ্বাবসু কিছু ফলমূল আনতে গেল বিদ্যাপতি বিদ্যাপতি সেখানে বিগ্রহের সামনে দাঁড়িয়ে আছে সে প্রাণ ভরে ভগবানকে দর্শন করছে এবং সেই সময় সে দেখল যে একটা অদ্ভুত দৃশ্য মন্দিরের পাশেই একটা পুকুর রয়েছে আর সেই পুকুরে একটা কাক যেটি একটি গাছের ডালে বসেছিল সেই পুকুরের পাড়ে যেই সেই যেই সেই কাকটি মারা গিয়ে মারা গেল এবং ওই পুকুরে পড়ল এবং সেই জলের স্পর্শে সঙ্গে সঙ্গে সে চতুর্ভুজ রূপ ধারণ করলো বৈকুণ্ঠ রূপ ধারণ করল এবং ফিরে গেল তো বিদ্যাপতি বিদ্যাপতি সেই স্থানের উপলব্ধি করতে পারল যে শুধুমাত্র সেই স্থানে সেই দেহ ত্যাগে দেহ ত্যাগের ফলে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হলো তো ও ঠিক বিদ্যাপতি ঠিক করলো যে সেও ওখানে তার দেহ ত্যাগ করবে কিন্তু তা তখন সেটি আকাশবাণী শুনল যে ইন্দ্রদন্ন তোমাকে পাঠিয়েছে এবং তিনি তোমার অপেক্ষায় রয়েছেন আমার সংবাদ নিয়ে তোমাকে যেতে হবে তো ইতিমধ্যে বিশ্বাবসু ফিরে এলো এবং সে যখন ভগবানের অর্চনা করছিল সে তখন শুনতে পেল যে নীলমাধব বললেন যে বিশ্বাবসু আমি এতদিন ধরে তোমার সেবা গ্রহণ করছিলাম কিন্তু এখন আমি রাজা ইন্দ্রদুমনের কাছে ফিরে যেতে চাই সেই যেইমাত্র এই কথা শুনল সে সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্রুদ্ধ হলো এবং সে ভাবল যে এই ব্রাহ্মণেরই এটা কারসাজি সে ভগবানকে এইভাবে রাজি করিয়েছেন যে তাকে নিয়ে চলে যাবার জন্য সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল এবং সে বিদ্যাপতিকে ধরে সে ভুলে গেল যে সে তার জামাতাতে তাকে হত্যা করতে উদ্যত হলো কিন্তু তারপরে ভাবলো আমি তুমি আমার জামাতা তোমাকে আমি মারব না তোমাকে আমি গাছের সঙ্গে বেঁধে রাখব এবং রাত্রে পশুরা এসে তোমাকে হত্যা করবে এই বলে সে তাকে সেই একটি গাছের সঙ্গে তাকে বেঁধে সেখান থেকে চলে এলো বাড়ি ললিতা জিজ্ঞাসা করলেন বাবা কি হলো কোথায় তোমার জামাই বিশ্বাবসু বললেন সব কথা ললিতা তাকে খুঁজতে খুঁজতে বিদ্যাপতির কাছে এলো এবং সে দেখতে পেল যে তাকে খুব বিশ্রীভাবে একটি গাছের সঙ্গে বাঁধা রয়েছে সে তাকে সেখান থেকে খুলে দিলো বাঁধন খুলে দিল এবং বিদ্যাপতি তাকে আশ্বস্ত করলো যে আমি আবার ফিরে আসব। এবং সে সেই খবর নিয়ে রাজেন্দ্রদুমনের কাছে ফিরে গেল যে আমি নীল মাধবের দর্শন লাভ করেছি সেই কথা শুনেই রাজা ইন্দ্রদম্ন সমস্ত সৈন্য সামন্ত নিয়ে নীলাদ্রি উদ্দেশ্যে রওনা হলেন সেটা অনেক দূর ইন্দ্রদৌম্ন ছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন ছিলেন অবন্তীর রাজা যেটা বর্তমান উজ্জয়িনী আর এটি মধ্যপ্রদেশ আর জগন্নাথপুরী হচ্ছে যে ভারতের পূর্বভাগের একদম প্রান্তে অবস্থিত তো যাই হোক অনেকটা দূর তিনি শেষে সেখানে এসে উপস্থিত হলেন বিদ্যাপতি তাকে বললেন যে আপনাকে একাকি আমার সঙ্গে যেতে হবে রাজা তাতে রাজি হয়ে গেলেন ইতিমধ্যে সেই সর্ষের দানাগুলো থেকে গাছ বেরিয়েছিল সর্ষে এবং সেই সর্ষের গাছের শাড়ি দর দেখে বিদ্যাপতি সেই রাস্তা সন্ধান পেল এবং সেখানে যখন পৌঁছালো দেখলো নীলমাধব নেই ইন্দ্রদ্য ভাবল যে যে এই নীলমাধবকে শবররা সবররা নিয়ে চলে গেছে তাই তিনি সবর গ্রামটিকে ঘিরে দিলেন ঘিরে ফেললেন সমস্ত গ্রামের সমস্ত লোককে তল্লাশি করা হলো কিন্তু জিজ্ঞাসা করা হলো কিন্তু কেউ কিছু বলতে পারল না এবং তখন তিনি ঠিক করলেন যে বলপূর্বক তাদেরকে দিয়ে। সেই খবর বের করবেন ওদেরকে খাবার দেয়া হবে না কিছু দেয়া হবে না এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হবে তখন একদিন রাত্রে ইন্দ্রদুম্ন স্বপ্ন দেখলেন এবং সেই স্বপ্নে ভগবান তাকে বললেন যে তুমি কেন অহেতুক এই শবরদের উপর অত্যাচার করছো ওরা ওরা আমাকে লুকিয়ে রাখেনি আমি নিজেই এখান থেকে লুকিয়ে পড়েছি অন্তর্হিত হয়েছে তুমি আমাকে আর খুঁজে পাবে না নীল মাধব রূপে আমাকে আর পাবে না কিন্তু আমি আসছি দারু ব্রহ্মরূপে সমুদ্রে ভেসে আসবে এবং সেই স্বপ্ন দেখে ইন্দ্রতুম্ন রাজা সেই সমুদ্রের তীরে গেলেন এবং দেখলেন সেখানে বিরাট বড় কাঠের গুড়ি ভেসে আসছে তিনি সেই কাঠের গুড়িগুলো তোলার চেষ্টা করলেন তার সমস্ত সৈন্য সামন্ত কাউকে দিয়ে সেটা তোমার হাতি সমস্ত কিছু শক্তি দিয়েও সে কাঠের গুড়ি থেকে তুলতে পারলেন না শেষে রাজা আবার স্বপ্ন দেখলেন যে যদি বিদ্যাপতি সেই কাঠের গুণের এক প্রান্ত ধরে এবং আর এক প্রান্ত বিশ্বাবসু ধরে তাহলে তারাই এটিকে তুলে আনতে পারবে না হলে সম্ভব না তো তিনি তাই করলেন তারা দুজনেই খুব সহজেই সেই মোটা কাঠের গুঁড়িটি তুলে নিয়ে এলো সেই কাঠের গুঁড়ি জল থেকে নিয়ে এসে রাজাকে বলা হলো যে ভগবান এই কাঠের গুড়ি থেকেই স্বয়ং প্রকাশিত হবেন তিনি অনেক ছুতরকে ডাকলেন কিন্তু কেউ কিছু করতে পারল না তারা যেই তাতে বাটালি দিয়ে কিছু দিয়ে যন্ত্র দিয়ে কিছু করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাদের সেই যন্ত্র ভেঙে টুকরো হয়ে যাচ্ছে তারা কেউ সেই কাঠে একটি আঁচড়ও কাটতে পারছে না শেষে একদিন এক বৃদ্ধ ব্যক্তি সেখানে এসে উপস্থিত হলেন এবং রাজাকে বললেন যে আমি এই কাঠের গুড়ি থেকে ভগবানের বিগ্রহ তৈরি করতে পারবো তো রাজা বললেন এত এত ব্যক্তি এলো এত কার্পেন্টার এলো এত ছুতর এলো তারা কেউ পারলো না তুমি কি করবে সে বলল আমি পার সে বলল আমি পারবো আমার নাম অনন্ত মহারাম একটা শর্তে আমি কাজ করতে চাই যে আমি যখন কাজ করব কেউ যেন এখানে না আসে আমি বদ্ধ ঘরের মধ্যেই কাজ করব রাজা বললেন ঠিক আছে কোনো আপত্তি নেই অনন্ত মহারানা একটি রুদ্ধ দ্বারের রুদ্ধ ঘরের মধ্যে সেই কাজ করতে লাগলেন এবং রাজা বাইরে থেকে শুনতে পাচ্ছেন সেই কাঠের ওপরে তিনি কাজ করছেন তার আওয়াজ যে অবশেষে কেউ একজন পাওয়া গেল যে তা থেকে বিগ্রহ তৈরি করতে পারছে কিছুদিন পরে সেই শব্দ বন্ধ হয়ে গেল তো অত্যন্ত চিন্তিত হয়ে রাজা দরজা খুলে ফেললেন এবং যখন তিনি দেখলেন যে তিনটি বিগ্রহ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে এবং অনন্ত মহারানা সেখানে রয়েছে রাজা অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন যে তার শর্ত ভঙ্গের ফলেই এমন হল যে তার জন্যেই ভগবানের বিগ্রহ সম্পূর্ণ হলো না যেহেতু তিনি তার শর্ত ভঙ্গ করেছেন তাই রাজা ঠিক করলেন তার দেহ ত্যাগ করবেন প্রায় প্রবেশনের মাধ্যমে সেটাই হবে তার এই পাপের প্রায়শ্চিত্ত এইভাবে তিনি কিছুদিন উপবাস করতে থাকলেন তিনি আবার স্বপ্নাদেশ পেলেন ভগবান থেকে বললেন তিনি তিনি দেখেননি তিনি শব্দ শুনলেন ভগবানের শব্দ গলার স্বর শুনলেন যে তুমি ভেব না যে যে এই অবয়ব অসম্পূর্ণ এই রূপেই আমি আমি চিন্ময় জগতে অবস্থান করছি তুমি এ শৃঙ্গার করো আমার এই রূপের এবং তার পূজা অর্চনা করো তখন এইভাবে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী আবির্ভূত হলেন ভগবান বললেন যে এটা কোনো অসম্পূর্ণ অবয়ব নয় এইরূপেই তিনি চিন্ময় জগতে অবস্থান করছেন এই দিনেই স্নানযাত্রার দিনে এই বিগ্রহ সম্পূর্ণ হয়েছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বাংলায় ভারতে বৈশ মাসের গণনা হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এইভাবে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ তো এই দিনে এই পূর্ণিমার দিনে ভগবান আবির্ভূত হলেন সম্পূর্ণ হলেন এই দিনেই তাঁর অভিষেক হল তাই এই দিনে গর্ভগৃহ থেকে যেখানে ভগবান অবস্থান করেন তিনি সেখান থেকে তিনি স্নান বেদিতে আসেন এবং একশো আট কলস জলে তাকে স্নান করানো হয় স্নানের পর তাকে শৃঙ্গার করা হয় তাকে ভোগ নিবেদন করা হয় এরপরে আরেকটি লীলা হয় যে ভগবান অসুস্থ হয়ে পড়লেন তাই তাকে রুগীর ঘরে নিয়ে যাওয়া হয় কেউ তাঁর দর্শন করতে পারেন না চোদ্দ পনেরো দিন সতেরো দিন এইরকম থাকে দ্বিতীয়ায় কৃষ্ণপক্ষের দ্বিতীয়ায় না শুক্ল শুক্লপক্ষে দ্বিতীয়ায় রথযাত্রা অনুষ্ঠিত হয় তো এইভাবে ভগবান এই সময়ের জন্য অসুস্থ থাকেন এবং এই সময়টাকে বলা হয় অনবসর এই সময় ভগবান ছাপ্পান ছাপ্পান্ন ভোগ গ্রহণ করেন না তিনি শুধুমাত্র শুধুমাত্র রুগীর পথ্য গ্রহণ করেন কিছু ঝোল কিছু ফলের রস পাচন এইসব গ্রহণ করেন এবং কেউ তাকে দর্শন করতে পারেন না যেহেতু তিনি অসুস্থ লীলা করছেন ভগব চৈতন্য মহাপ্রভু জগন্নাথের বিরহে এই সময় আলালনাথে যেতেন কারণ তিনি ভগবানকে দর্শন না করে থাকতে পারতেন না যেটি জগন্নাথ পুরী থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত তাই হচ্ছে স্নান মহোৎসব সমস্ত ইস্কন মন্দিরে লর্ড জগন্নাথ যেখানে আছেন সেখানে এটি অত্যন্ত আড়ম্বরের সহিত পালিত হয় আমি আগে যেমন বলেছিলাম যে তিনি অসুস্থ হন এবং তিনি শয্যাশায়ী হন তাকে কিছু খেতে দেওয়া হয় না শুধু ওষুধ দেওয়া হয় কিছু তরল খাদ্য তরল পানীয় তারপরে তিনি রথযাত্রায় বাইরে আসেন বিষয়টা হলো এরকম যে কুরুক্ষেত্রে কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছিলেন সূর্যগ্রহণের সময় সূর্যগ্রহণ হয়ে গেল। সকলে সূর্য কুরুক্ষেত্র থেকে চলে গেল কিন্তু গোপিকারা যারা এসেছিল যারা বৃন্দাবন থেকে কুরুক্ষেত্রে স্নান করতে এসেছিল সামন্তপঞ্চকে স্নানের পর তারাও প্রায় চলে যাচ্ছিল তো সেই সময় তারা শুন জানতে পারলো যে কৃষ্ণ সেখানে এসেছে কৃষ্ণও সামন্তপঞ্চকে স্নান করতে এসেছে তারা জানতে পারল তারা সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দেখার জন্য দৌড়াতে লাগল একশো বছরের বিরহ একশো বছর পরে তারা কৃষ্ণকে দেখতে পাবে যারা এক নিমেষের জন্যেই কৃষ্ণের বিরহ সহ্য করতে পারত না যে চোখের পলক যে সময়টুকুর জন্য পড়ে সেইটুকু সময়ও তারা কৃষ্ণ অদর্শন করে থাকতে পারত না তারা বিধাতাকে বিধাতাকে দোষারোপ করতো যে কি ধরনের দেহ তুমি আমায় আমাদের দিয়েছ যাতে চোখ আছে চোখের পলক পড়ে যাতে আমরা কৃষ্ণকে দেখতে পাই না বাধা সৃষ্টি হয় কি ধরনের স্রষ্টা তুমি তো এই সব গোপিকারা যারা ভগবানের বিরহ এক নিমেষের জন্য সহ্য করতে পারত না তারা একশো বছর ভগবানের বিগ্রহে ভগবানের বিরহে বৃন্দাবনে ছিলেন তাই তারা অত্যন্ত আনন্দিত হয়ে দৌড়াতে লাগলো কিন্তু কিন্তু যখন রাধারানী কৃষ্ণকে দেখলেন তিনি ভাবলেন যে না এই কৃষ্ণ নয় আমাদের কৃষ্ণ তার মাথায় ময়ূর পুচ্ছ কিন্তু এই কৃষ্ণের মাথায় মুকুট রাজবেশ আমাদের কৃষ্ণের গলায় বনমালা আর এই কৃষ্ণ এই কৃষ্ণের গলায় মণি মুক্তার মালা আমাদের কৃষ্ণ পীতবসন ধার পরিধান করেন কিন্তু এই কৃষ্ণ রাজপোশাকে সুসজ্জিত আমাদের বৃন্দাবনের কৃষ্ণ তার হাতে বাঁশি কিন্তু এর হাতে অস্ত্রশস্ত্র তো এইভাবে রাধারানী খুশি হলেন না কৃষ্ণকে এইভাবে দেখে তখন রাধারানীর যারা অনুগামী অনুগ্রোপীরা তারা রাধারানীর মন বুঝতে পারলেন এবং তারা ঠিক করলেন যে রাধারানী এইভাবে খুশি হননি কৃষ্ণকে দেখে এখানে এত আওয়াজ রথের আওয়াজ ঘোড়ার আওয়াজ তখন তারা সেই রথটিকে ধরল এবং থেকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো বৃন্দাবনের পথে এবং সেইটি হচ্ছে রথযাত্রা মহোৎসব এই এই উৎসবে প্রকৃতপক্ষে কৃষ্ণকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়া হচ্ছে কুরুক্ষেত্র হচ্ছে দ্বারকা এবং বৃন্দাবনের মধ্যমর্ত স্থান কৃষ্ণ দ্বারকা থেকে কুরুক্ষেত্রে এসেছিলেন আর এখন গোপিকারা তাকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনের পথে নিয়ে যাচ্ছেন গোপীরা তাকে চুরি করে নিয়ে যাচ্ছেন অপহরণ করে নিয়ে যাচ্ছেন এটি হচ্ছে এইভাবে ভগবান আবির্ভূত হয়েছেন এবং এইভাবেই রথযাত্রা মহোৎসব পালিত হয় এগুলো কি শুধু গল্প না এগুলি সব সত্য ঘটনা অন্য লোকেরা কি মনে করে তাতে কিছু যায় আসে না কিন্তু আমাদের উপলব্ধি হচ্ছে এটি এটি হচ্ছে কৃষ্ণ এবং কৃষ্ণের যে কোনো লীলাপ করতে পারেন তাঁর ভক্তদের সঙ্গে তাঁর এটা অত্যন্ত প্রেমের আদান প্রদান এই লীলার মাধ্যমে হয় এটি হচ্ছে রথযাত্রা মহোৎসব এবং আজ হচ্ছে যাত্রা মহোৎসব বিভিন্ন মন্দিরে আজ যেখানে জগন্নাথ রয়েছেন তাঁর জগন্নাথে স্নান যাত্রা পালিত হয় উজ্জয়নে উজ্জাইনে স্নানযাত্রা মহোৎসব পালিত হচ্ছে এই বছর আমরা রথযাত্রা উৎসব করতে পারব না এই মহামারীর জন্য আমাকে নিউ ইয়র্কে তারা রথযাত্রার ক্লাস হবে হ্যাঁ এইরকমভাবে রথযাত্রা মহোৎসব পালিত হবে একদিকে আমরা লকডাউন কিন্তু কৃষ্ণ এটা খুব কৃপা করে এইরকম ব্যবস্থা করেছেন আমি সেই ভার্চুয়াল রথযাত্রা কীরকম হয় সেটা দেখতে আমি খুব আগ্রহী কম্পিউটারের রথযাত্রা থ্যাংক ইউ শ্রীলা প্রভু যায়